বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার 8 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স টুইটার অ্যাকাউন্টে করা পোস্টে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। বঙ্গভবনে রাত 9টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা হিসেবে আরও 15 জন বঙ্গভবনে শপথ নেন। এক্সে সাবেক টুইটার 9:48 করা পোস্টে মোদী বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনুসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।